আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া আল্লাযী ইবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা সহি বুখারী দার্সে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আজকে আমাদের দার্সের বিষয় সৃষ্টির সূচনা। সৃষ্টির সূচনা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, জিন জাতিকে, আসমান জমিনে যা কিছু রয়েছে সবগুলা তিনি সৃষ্টি করেছেন, সবার তিনি স্রষ্টা, সবার তিনি স্রষ্টা। তো আল্লাহ তাআলা বলছেন, ওহু আল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। মহান আল্লাহ বলেন, তিনি সৃষ্টি সূচনা করেন, তারপর তিনি পুনরায় তা সৃষ্টি করবেন, এটা তার জন্য খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অনুরূপী যেমন তিনি সৃষ্টি করেছেন আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য আমরা বলি, কেউ যখন মৃত্যুবরণ করে আমরা কোরআন আয়াতই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রা মিনহা। আপনি আমি বলি যে আল্লাহর জন্য আমি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য কেউ যখন কোনো বিপদ মুসিবতে পড়ে বা মৃত্যুবরণ করে, কোনো সমস্যা হয়, তখন আপনি বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রা মিনহা। হে আল্লাহ, আমি যে মুসিবতে পড়েছি এই মুসিবতের কারণে আমাকে নেকি দাও, আর এর থেকে আমাকে উত্তম কিছু দান করো। তাই কেউ বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটির সাথে আরেকটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রা মিনহা। সৃষ্টি, আপনি সৃষ্টি করতে, যেমন আপনি একটা ঘর তৈরি করবেন, ঘর তৈরি করতে অনেক সময়তে অনেক সময় লাগে, একটি বিল্ডিং উঠাতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে খুব বেশি সময় লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে যেমন সহজ সৃষ্টি করেছেন, তার থেকে আরও সহজ যে আপনাকে হঠাৎ করে মৃত্যুবরণ আপনার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানটি জন্মগ্রহণ করতে মায়ের পেটে 9 মাস থাকে, আবার সে দুনিয়াতে আসে, দুনিয়াতে আসে অনেক দিন, হয়তো কেউ বয়স কিছু বেশি পায়, কেউ কম পায়, কিন্তু মৃত্যু কিন্তু অল্প সময়ে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হতে বেশি সময় লাগে না, মৃত্যু থাকলে যেদিন তার মৃত্যু, যে সময় মৃত্যু, তিনি মৃত্যুবরণ করবেননি। তাই এ মর্মে হাদিস আমরা দেখি, আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তান সন্ততি যখন তাদের যখন সৃষ্টি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেন, তখন মায়ের গর্ভে প্রথমে তিনি মায়ের গর্ভে বাচ্চাটি 40 দিন থাকেন। 40 দিনে বীর্য যে হয়, পিতামাতার সংমিশ্রণে যে বীর্য হয়, বীর্যরূপে অবস্থান করেন, এরপরে সন্তানটি রক্তপিণ্ড হয়, আর 40 দিন পর রক্তপিণ্ড, এরপরে আর তারপরে আসছে যে আপনার গোস্ত পিণ্ড। এইভাবে 3 মাসে এগুলা হয়। তার মানে প্রথম 40-এ পিতামাতার আপনার বীর্যপাতের মাধ্যমে সে বীর্য থাকে পানি, এরপরে দ্বিতীয় 40-এ একটি আপনার যায় রক্তপিণ্ড, তারপরে গোস্ত পিণ্ডুতে সে আকৃতি ধারণ করে। যে এইভাবে যখন এই বাচ্চাটি হয়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করেন, তারপর তাকে ফেরেশতা ফেটানো হয় তাকে 4টি বাক্য দিয়ে। তারপরে 4টি বাক্য হলো যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এভাবে তাকে বলেন, তাকে বলা হয় যে উক্তুব আমালাহু, তার কি আমল হবে সেটি লিখতে বলেন, ও রিজকাহু, তার কি সে আমল কি করবে, সে কি ভক্ষণ করবে, এরপরে ওয়াজালুহু ওয়াজালাহু, তার সময়সীমা কতটুকু, কতদিন সে বাঁচবে দুনিয়াতে, তার মানে আমল কি করবে, দুই নম্বরে কি রিজিক সে পাবে ভক্ষণ করবে, তিন নম্বরে তার বয়স কতটুকু হবে, এরপরে বলছেন ওয়াশাকিউন আম সাঈদ আও সাঈদ, সে সৌভাগ্যবান হবে না হতভাগ্যবান হবে, এই কথাগুলা লিপিবদ্ধ করা হয়। এরপরে তার রুহ তাকে ফুঁক দেওয়া হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কিছু ব্যক্তি আছে যে তোমাদের ভিতরে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি জান্নাতের কাজ করবে, আর জান্নাত যেতে তার এক হাত বাকি রয়েছে, তারপরে সে এমন কাজ করতে লাগবে জাহান্নামের কাজ সে করতে লাগবে। এরপরে কিছু মানুষ, যে ব্যক্তি জাহান্নামের কাজ করছিলো, হঠাৎ করে এমন আমল যে জাহান্নামে যাবে আর এক হাত বাকি, হঠাৎ করে সে জান্নাতের আমল করতে লাগবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ হাদিসটি যা বোঝা যায় যে এমন কিছু মানুষ আছে যে ধরেন যে ও জান্নাতের কাজ করছে 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 হঠাৎ করে জাহান্নামের কাজ করতে লাগলো। তার ভিতরে উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবার উদাহরণ দিয়ে এখানে বলা যায়, ওলামা সুন্নাগণ এইভাবে ব্যাখ্যা করছেন যে এক সাহাবা লড়াই করছিল, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও যাবে জাহান্নামে। তো আরেকজন সাহাবা এই কথা শোনার পরে ওই সাহাবার পিছনের দিকে পিছনে পিছনে চলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সে যে জাহান্নামে যাবে, তো জাহান্নামে যাবে এই কথা শোনার পরে বলছে ওই লড়াই করছে তারপর আবার কীভাবে জাহান্নামে যাবে, হঠাৎ করে দেখছেন যে লড়াই তুমুল বেগে লড়াই করছে, লড়াই করতে করতে নিজেকে নিজের আত্মহত্যা নিজেই করে ফেলেছে, যখন দেখছে আর পারছে না তখন নিজের আত্মহত্যা নিজেই করে ফেলেছে। তারপর ওই সাহাবা দৌড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বলছেন সত্য বলেছেন যে ওই ব্যক্তি তুমুল বেগে লড়াই করছিলো, লড়াই করতে করতে আর সহ্য না করতে পেরে সে নিজেকে আত্মহত্যা করেছে। তাই হাদিসে এইভাবে ওলামাগণ ব্যাখ্যা করছেন যে সে জান্নাতেই কাজ করছিলো, হঠাৎ করে আত্মহত্যা করলো, তাই সে জাহান্নামে যাবে। যদিও সে তার মানে ও অবস্থায় সে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ওলামা সুন্নাগণ বলছেন যে এইভাবে কেউ যদি আত্মহত্যা করে তাহলে চিরস্থায়ী জাহান্নামে নয়, সে বড় পাপী। তবে এখানে যেহেতু বলা হয়েছে যে সে জাহান্নামে প্রবেশ করলেও সে জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী সে জাহান্নামি নয়, মুসলিম ব্যক্তি যার ইমান রয়েছে সে চিরস্থায়ী জাহান্নামি হবে না। অনুরূপই কেউ আত্মহত্যা যদি কেউ করে সে বড় পাপ করলো। তবে এখানে ওলামাগণ বলছেন কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে আর যদি বলে যে আত্মহত্যা করাটা হালাল, আত্মহত্যা করাটা হালাল হারাম নয়, তাহলে ওলামাগণ বলছে যে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কেন? যে সে হারামকে হালাল করলো, এই জন্য। মানে একটা ইসলাম শরীয়তের জিনিস যেটা হারাম সেটাকে হালাল করলো, তাই সে জাহান্নামে যাবে। আমার মনে হয় যে এমন কেউ নাই যে মুসলিম ব্যক্তি হয়ে আত্মহত্যা করবে আর বলবে যেটা হালাল, এটা হয়তো এটা না বলারই কথা। তারপর যদি কেউ এরকম জাহেল থাকে তাহলে ভিন্ন কথা, তো জাহেল অজ্ঞ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করবেন। তো যা হোক, যে বিষয়টি আত্মহত্যা থেকে আমরা নিজেকে রক্ষা করব, কেউ যদি আমরা আত্মহত্যার কাজে আমরা না যাই। এরপরে যে আরেক ব্যক্তি যে জাহান্নামের কাজ করছে, যেমন অমুসলিম, দেখছেন না অমুসলিম অনেকে রয়েছে, ও সারা জীবন অন্যায় কাজ করলো, মৃত্যুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এরূপই সাহাবাদের জীবনে অনেক ঘটেছে যে সে এতদিন মুশরিক ছিল, হঠাৎ করে ইসলাম ধর্মগ্রহণ করেছে, তারপরে জিহাদের ডাক হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করতে গেছেন, সে তিনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, জান্নাত চলে গেছেন, কোনো আমলই করেনি। এই ক্ষেত্রে এই হাদিসটার ব্যাখ্যা এইভাবে ওলামা সুন্নাগণ বলছেন। জি, হাদিসটি আমি বলছিলাম 3208 নম্বর হাদিস। এরপরে 3209 নম্বর হাদিস, এখানে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি বলেন যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, অমুক বান্দাকে আমি ভালোবাসি। জিব্রিলকে ডেকে বলেন যে হে জিব্রিল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রিল বলেন আমিও তাকে ভালোবাসতে লাগি। তারপরে জিব্রিল আসমানে যারা রয়েছেন তাদেরকে ডেকে বলেন, যারা তোমরা আসমানে রয়েছো এরা এদেরকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, বিধায় তোমরাও ভালোবাসো, আসমানবাসীও অমুক ব্যক্তিকে ভালোবাসেন। তারপরে তার কবুলিয়াত জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন, জমিনবাসী যারা রয়েছেন তারাও তাকে ভালোবাসে, তারাও তাকে ভালোবাসে। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে দুনিয়াতে আপনি আমি এসেছি
দুনিয়াতে এসেছি, আপনার আমার কাজ হলো যেমন কোনো কাজ করবেন যে কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, যে ব্যক্তি যে বা যারা যাকে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসবেন, এর আর কোনো ভয় নেই, এর কোনো ভয় নেই, সে চিন্তিত হবে না, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে তার ইহকাল পরকাল কল্যাণ হবেই হবে। তাই আল্লাহকে ভালো যদি আপনি বাসে, আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনার আর কোনো চিন্তা নেই। এই জন্য এমন কাজ করবেন যে কাজে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই কাজ আপনার আমার অতীব জরুরি যে আপনি আমি করবেন, আপনি আমি করব যে আল্লাহ যে কাজ করলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। দেখেন আর একটা হাদিস, 3217 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিবরিল, আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জিবরিল তোমাকে সালাম দিয়েছে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়ালাইহিসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বললেন যে তোমার উপর, তার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তার উপর কল্যাণ নাজিল হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তুমি যা দেখো তা আমি তো দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বললেন। তাই এটি যে এমন মানুষ আপনি হবেন যাতে আপনার জন্য কল্যাণ চাওয়া হয়, আপনার জন্য আপনি যাতে শান্তি, আপনার জন্য শান্তি চাওয়া হয়, এই মানুষ আপনার আমার হওয়া উচিত। তাই সৃষ্টি কথা যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করলেন, হাদিসে উল্লেখ করা হয়েছে, তো সৃষ্টি জীবের এমন একটি সৃষ্টি জীব হবেন যাতে করে আপনার জন্য সবাই কল্যাণ চাই। জি, এরপরে হাদিস 3222 নম্বর হাদিস, 3222 নম্বর হাদিস, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমাকে বললেন, যে ব্যক্তি আমার উম্মতের যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন না করে মৃত্যুবরণ করেছে করবে, এই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। যে ব্যক্তি, জিবরিল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে ডেকে বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন না করে মৃত্যুবরণ করবে এই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার সাথে অথবা বললেন যে অথবা সে জাহান্নামে প্রবেশ করবে না। অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাই এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনাও করে চুরিও করে, এর অর্থ এই নয় যে আপনি চেনা জেনা করবেন, চুরি করবেন, এটা অর্থ এই নয়। আপনি এগুলা থেকে দূরে থাকবেন, তারপরও শিরিকি কাজ যখন জানবেন এগুলা থেকে নিজেকে রক্ষা করবেন, তাহলে আপনার জন্য আমার জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের শিরিকি কাজ থেকে যেন রক্ষা করেন। তাই আপনি সৃষ্টি জীব হবেন এমনই যে আপনার জন্য যাতে কল্যাণ চাওয়া হয়। জি, এরপরে হাদিস 3223 নম্বর হাদিস, এখানে বলছেন আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার সন্ধ্যাতে, সকাল আর সন্ধ্যা, আসরের সালাতে, আজ ফজরের সালাতে ফেরেস্তারা আসেন। তো যে সমস্ত ফেরেস্তারা রাত্রি যাপন করেন, এই সমস্ত ফেরেস্তা যখন তারা উপরে উঠে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জিজ্ঞেস করেন যে আমার বান্দাদের যারা রয়েছে এদেরকে তোমরা কীভাবে ছেড়ে আসলে। তারা বলে যে তাদেরকে ছেড়ে আসলাম যখন আমরা গেছিলাম, তাদেরকে পেয়েছিলাম সালাত পড়া অবস্থায়, আর ছেড়ে এসেছি তারপর তাদেরকে আমি পেয়েছি সালাত পড়া অবস্থায়। তো আপনি, আমি এমন এক কাজ করব যাতে ফেরেশতারা আপনার জন্য, আমার জন্য রিপোর্ট নিয়ে যাই যে আপনাকে যখন দেখবেন যে আপনি সালাত পড়ছেন, আবার যেন আপনার আপনা থেকে আপনাকে যখন ছেড়ে যাবে তখনও যাতে আপনাকে সালাত পড়া অবস্থায় পাই, এটা তাহলে আপনার জন্য কল্যাণ, যা এই হাদিসে বলা হয়েছে। তাই আপনার জন্য, আমার জন্য কল্যাণকর বিষয় যে সালাত পড়া অবস্থায় যেতে আপনাকে ফেলে তারা ফেরেশতারা বলে যে তাদেরকে আমরা সালাত পড়া অবস্থায় পেয়েছি, গিয়েছিলাম তখনও তাদেরকে সালাত পড়া অবস্থায় আমরা দেখেছি। জি, এরপরে যেহেতু সৃষ্টির কথা বলছিলাম, সৃষ্টির কথা এখানে উল্লেখ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3224 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আপনার বাড়িতে, আপনি তো সালাত পড়েন, আপনার বাড়িতে যাতে কুকুরের ছবি অথবা মানুষের ছবি, জীবজন্তুর ছবি না থাকে। এগুলো থাকলে কিয়ামতের দিন আপনাকে এই কারণে শাস্তি দেওয়া হবে আর বলা হবে যে তুমি এগুলার আত্মা দাও, এগুলাকে জীবিত করো। তাই এসব থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। আপনার বাড়িতে মূর্তি, ছবি এগুলো যাতে না থাকে। ভাস্কর্য যাই বলেন কুকুরের ছবি, মানুষের ছবি, এসব ছবি থেকে নিজেকে রক্ষা করেন। ছবি মাধ্যমে বাড়িকে পরিপূর্ণ করে দিয়েন না, নচেত আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই যে বাড়িতে কুকুরের ছবি অথবা কোনো ছবি, মানুষের ছবি, জীবজন্তুর ছবি যে বাড়িতে আছে, এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, যা আমরা হাদিস থেকে জানলাম। জি, এরপরে যে হাদিসটা বলছিলাম 3228 নম্বর হাদিস, যে হাদিসে আপনি সালাত যে পড়বেন, সালাত পড়ার সময় আমরা দেখি, যেহেতু আমরা বলছিলাম যে সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সৃষ্টির এমন ব্যক্তি হবেন যাতে আপনার দ্বারাতে কল্যাণ হয়, আমরা দেখা যায় সালাত যখন পড়ি, সালাত পড়াতে আমরা বলি রব্বানা লাকাল হামদ, এই দুয়াটা পড়ার জন্য বলছেন। যখন
ইমাম সাহেব বলেন সামি আল্লাহ লিমান হামিদা, তখন মুসল্লিরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, তোমারই সমস্ত প্রশংসা। তারপরে বলছেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, এর এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, এ ফেরেশতার কথা যদি এর কথার সাথে মিলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন, তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলবো রব্বানা লাকাল হামদ, এটা আমরা বলতে পারি, আরো বাড়িয়ে বলতে পারি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে হাদিস 3229 নম্বর হাদিস, আপনি যতক্ষণ আপনি সৃষ্টি জীবের উত্তম সৃষ্টি জীব হওয়ার চেষ্টা করেন, আপনি সালাতে যখন যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, বলবে আল্লাহ মাগফিরলাহু, হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহম করো, যতক্ষণ পর্যন্ত আপনি সালাতে থাকবেন, আপনার উজু নষ্ট না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সালাত পড়ে আপনি এই মশল্লায় থাকবেন, আপনার জন্য এইভাবে দোয়া করতে থাকবে ফেরেশতারা, তাই আপনি সেই ব্যক্তি হন যাতে আপনার জন্য কল্যাণ হয়। এরপরে সৃষ্টি জীবের কথা যেহেতু বলছিলাম যে জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একটা সৃষ্টি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টির একটা সৃষ্টি, তো জান্নাত সম্পর্কে বলছেন হাদিস 3200 আপনার দুই, যা হোক হাদিসটি নাম্বার হাদিস, আল্লাহ তাআলা এভাবে বলছেন যে আমার বান্দাদের জন্য নেক ব্যক্তিদের জন্য এইভাবে আমি তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত তৈরি করেছি, জান্নাত তাদের জন্য রেখেছি, যে জান্নাত তারা কোনো সময়তেই চোখ দ্বারা তারা দেখে নেই, এবং মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত, এবং তারা সেই জান্নাতের কথা কানেও শ্রবণ করে নাই, এবং অন্তর দ্বারা তারা কোনো সময়তে সেটা পরিকল্পনা করেন নাই। তাই জান্নাত এমন একটা সুখময় স্থান যেটা আপনি আমি কোনো সময়তে পরিকল্পনা করতে পারিনি, চোখ দ্বারা দেখতে পারিনি এবং কান দ্বারা শুনতেও পারিনি। এমনি আমরা জান্নাত জাহান্নামের কথা শুনি, কিন্তু আসল তথ্য আমরা কেউ জানি না, আসল তথ্য জান্নাত জাহান্নামের কেউ জানি না। জান্নাতে যেমন সুখ রয়েছে, অনুরূপই জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে। যা হোক 3244 নম্বর হাদিস, হাদিস নাম্বারটা আমি বলতে ভুল করছিলাম, তো 3244 নম্বর হাদিস, হাদিসে এগুলা কথা বলা হয়েছে। তারপরে হাদিস, তার আগের হাদিস একটি 3241 নম্বর হাদিস, এখানে ইমরান বিন হোসাইন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে গেলাম, অধিকাংশ যাদেরকে জান্নাতে দেখলাম তারা হলো গরিব মিসকিন ফকারা, এদেরকে জান্নাতে দেখলাম। এরপরে বলছেন জাহান্নামে যাদেরকে দেখলাম বেশিরভাগ দেখলাম মহিলারা, মহিলার মানুষকে জাহান্নামে দেখলাম, তাই মা বোন যারা রয়েছেন তারা আল্লাহকে ভয় করেন, বেশিরভাগ মা বোন এবং ছেলে মেয়ে সবাইকেই বলা হচ্ছে যে যারা ধনী, ধনীদের ধনীর কথা অন্য হাদিসে বলা হয়েছে যে যার যত টাকা পয়সা গাড়ি বাড়ি রয়েছে তার বেশি হিসাব রয়েছে, গরিব মানুষের অত টাকা পয়সা নাই এবং তাদের হিসাবও কম, এই জন্য যারা গরিব মানুষ রয়েছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করেন, যারা ধনী রয়েছেন তারাও শুকরিয়া আদায় করেন যে আপনাকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, আপনি ভালো কাজে ব্যয় করেন। মা বোন যারা রয়েছেন যে আপনাকে বলা হচ্ছে যে অধিকাংশ মেয়েরা জাহান্নামে, এর অর্থই নয় যে আপনি অধিকাংশ আপনি জাহান্নামের কথা, এই যে আপনাকে সতর্ক করা হয়েছে যাতে আপনি অন্যায় পথ থেকে নিজেকে রক্ষা করেন, নিজেকে রক্ষা করেন। কারণ দেখা যায় যে পুরুষদের জামা পোশাক আশাকগুলা শালীন দেখা যায়, কিন্তু মা বোনদেরই পোশাক আশাকগুলা উলঙ্গ দেখা যায়, এমনটি কেন? আপনারা আল্লাহকে ভয় করেন, আপনাদের উচিত আল্লাহকে ভয় করা, যারা আমরা অন্যায় পথে চলছি আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহ কাছে আমরা ভয় করি যাতে পরকালীন আপনার জন্য আমার জন্য কল্যাণ হয়। তাই যে জান্নাতে দরজা রয়েছে, আটটি দরজা রয়েছে, যে ব্যক্তি সিয়াম রাখবে এদেরকে রাইয়ান নামক জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হাদিসটি 3253 নম্বর হাদিস, তো এখানে বলা হচ্ছে যে জান্নাতের আটটি দরজা রয়েছে, যারা সিয়াম রাখবে তারা এই রাইয়ান নামক দরজাতে তারা প্রবেশ করবে। তাই জান্নাতের কথা আমরা অনেক জানি, জান্নাতের সুখময় স্থান, জান্নাতের কথা আমরা চিন্তা করে আমল করি যাতে পরকালীন সুখময় স্থান আমরা পাই। জান্নাতে যারা যাবেন এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরি রেখেছেন, অনেক কিছু রেখেছেন, আপনি যা চাইবেন জান্নাতে তাই আপনি পাবেন, যা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا ولكم في الاخره ولكم জি এখানে যে বলা হয়েছে ولكم فيها ما تشتهي انفسكم যে আপনার মনে যা চাইবে, আপনি এখন একটা দেখছেন পাখি উড়ে যাচ্ছে, মনে করবেন যে পাখিটা যদি হয় যে আমি ভুনা করে খাবো, আপনার মনে চাইলে সেটি চলে আসবে। তাহলে জান্নাতের সুখ অনেক, সুখ অনেক কিছু রয়েছে, যেগুলা অনেক সুখ রয়েছে যেগুলো আমরা জানি না,
চোখ দিয়ে দেখিনি, কান দিয়ে শুনিনি, আপনি আমল করেন, জান্নাত চান, জান্নাতুল ফেরদাউস চান আল্লাহর কাছে, আপনার জন্য কল্যাণ হবে। এবং জাহান্নাম একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। জাহান্নামে অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে। এই শাস্তি সম্পর্কে জাহান্নাম একদিন হঠাৎ করে বলছেন আল্লাহকে যে আল্লাহ আমার একটি অংশ অপর অংশকে এমনি খেয়ে ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাকে অনুমতি দিলেন যে আমরা এখন শীতের সময় যখন পোশাক আশাক পরি, শীতের পোশাক, এখন জাহান্নাম থেকে একটা তার হাওয়া ছাড়া হয়, তার নিঃশ্বাস ছাড়া হয়, এই নিঃশ্বাসের কারণে এই দেখেন যে শীত নামে, আবার গরমের সময়, গরমের সময় একটা নিঃশ্বাস ছাড়া হয়, এই নিঃশ্বাসের কারণে গরম আপনি পেয়ে থাকেন। তাই হাদিস নাম্বার, হাদিসটি বলা হয়েছে 3260 নম্বর হাদিস। এই হাদিসে এ কথা বলা হয়েছে জান্নাত যে জাহান্নাম দুইটি নিঃশ্বাস ছাড়ে, শীতকালীন একটা নিঃশ্বাস আর গরমকালীন একটি নিঃশ্বাস। এই যে গরমের সময়তে খুব গরম তাপ পান এই নিঃশ্বাসের কারণে, আবার শীতের সময় নিঃশ্বাস ছাড়ে এই নিঃশ্বাসের কারণে শীত পান। এটি হাদিস যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা এইভাবে শরীয়তে এসেছে। তাই আমরা সংক্ষিপ্ত আকারে যা আলোচনা করলাম যে আমরা আল্লাহকে ভয় করি যাতে করে আমরা জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আর জান্নাত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। তাই আমরা জান্নাত আল্লাহর কাছে চাইব। কোনো ব্যক্তি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে অথবা সাতবার, এক হাদিসে তিনবারের কথা বলা হয়েছে আর এক হাদিসে সাতবারের কথা বলা হয়েছে, যদি আপনি তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করেন তাহলে এই জান্নাতই বলে আল্লাহ তাকে জান্নাত দাও। আপনি যদি তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চান তাহলে এই জাহান্নাম বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তাই আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে রক্ষা চাইব, এ অনুরূপভাবে আমরা জান্নাত আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে আমরা জান্নাত চাইব, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন, এইভাবে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব। জি, এরপর একটা হাদিস 3269 নম্বর হাদিস। এখানে অনেকে দেখা যায় যে আমরা ঘুমের সময়তে আমরা দেখা যায় দুয়া কালাম পড়ি না, দুয়া কালাম যদি না পড়েন তাহলে শয়তান কিন্তু আপনার তিনটা গিট মেরে দেয়, তিনটা গিট মেরে দেয় আর বলে যে তুমি খুব ঘুমাও, অনেক সময় আছে ঘুমা, ঘুমিয়ে থাকো। এই জন্য যখন আজান দেয় মসজিদ, আজান দেয় মসজিদ, আজান দিলে আপনার উচিত হবে যে যে ঘুম থেকে যে উঠার যে দোয়া আলহামদুলিল্লাহ হায়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এই যে দোয়া রয়েছে এই দোয়াটা আপনি পাঠ করবেন। যখন এই দোয়া পাঠ করলেন একটি গিট খুলে যাবে, তারপরে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি উজু করলেন, উজু করলে আপনি আর একটা গিট খুলে যাবে, তারপরে যখন আপনি সালাত পড়লেন আর একটা গিট খুলে যাবে, ওই সময়তে আপনার মন খুশির সঙ্গে আপনি খুশি থাকবে, মন পবিত্র থাকবে, ভালো থাকবে। অন্যথায় যদি আপনি সালাত না পড়েন তাহলে অলস থাকবে, আপনার খারাপ লাগবে, খারাপ লাগবে, আপনার মন ভালো থাকবে না। তা এখানে বলা হয়েছে খাবিস নাফস, তৈয়িবুন নাফস বলা হয়েছে, আপনি সালাত ঠিকভাবে আদায় করলে তৈয়িবুন নাফস, আপনার আত্মাটা পবিত্র থাকবে, ভালো থাকবে। আর যদি আপনি সালাত না পড়েন, অলস, আপনাকে ভালো লাগবে না, কষ্ট লাগবে, কেমন যেন লাগবে, এইভাবে লাগবে, তাই সালাত পড়ার চেষ্টা করুন। এরপরে হাদিস 3270 নম্বর হাদিস, যদি আপনি ঘুমিয়ে থাকেন, সলাতে ঘুমিয়ে আসেন, সালাত পড়েন না, সকালে ঘুমিয়ে আসেন, ফজরের সালাত পড়েন না, ঘুমিয়ে আসেন, শয়তান আপনার কানে পেশাব করে চলে যায়, শয়তান কানে পেশাব করে চলে যায় আর ঘুমাও ঘুমাও, তাই এইভাবে করে থাকে। তাই এগুলা থেকে নিজেকে রক্ষা করেন, ঠিক সময় সালাত পড়ার চেষ্টা করেন, আপনি যাতে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন এগুলা চেষ্টা করেন। তাই সৃষ্টি আল্লাহ যেহেতু আপনাকে করেছেন তাই সৃষ্টি শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার চেষ্টা করেন যাতে আপনার জন্য কল্যাণ হয়, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। জি, আর একটি দুইটি হাদিস বলে আমি ইনশাআল্লাহ এই অধ্যায় এতে টানবো। তো হাদিস দুটা আপনার শোনার দায়িত্ব, 3271 নম্বর হাদিস, যে যারা স্বামী স্ত্রী মিলামেশা যখন করেন তখন এই দুয়াটা অবশ্যই পড়বেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, এরপরে বলছেন যে হে আল্লাহ আমাকে এবং আমাকে শয়তান থেকে রক্ষা করো, আমাকে এই স্বামী স্ত্রীর মিলনে যা হবে একেও শয়তান থেকে রক্ষা করো, যেটা আমাকে রিজিক দিবে একেও শয়তান থেকে রক্ষা করো। যদি আপনি স্বামী স্ত্রী মিলন সময় এই দোয়া পড়েন তাহলে আপনার সন্তান হলে শয়তান আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাই এই দোয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবি শাইতান মা রাযাকতানা। জি, এরপরে ঘুমার সময়তে আপনি যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান বিধায় ঘুমার সময়তে আয়াতুল কুরসি পাঠ করবেন, 3275 নম্বর হাদিস। এখানে বলছেন হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকাল হওয়া পর্যন্ত তাকে হেফাজত করবেন। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহর কাছে আল্লাহ বলি হে আল্লাহ আমাদেরকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কবুল করো এবং আমাদের পাপগুলা মাফ করে দাও যাতে আমরা মৃত্যুবরণ যেহেতু আমাদের করতেই হবে
ইমানের সহিত যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহ, তোমার কাছে তাওফিক কামনা যাচ্ছি। আর আমরা যা বলছি এটা আল্লাহ তোমার কাছে কবুল করো, দাওয়াতি হিসেবে কবুল করো, পরকালীন নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আর যারা আমরা শুনছি নিয়মিত আমাদের ধারাবাহিক দার্স ইনশাআল্লাহ চলবে, আপনারা শুনে আমল করার চেষ্টা করবেন, যাতে আমরা অনেকেই পাই, আপনারাও যাতে নেকির অংশ পান। আল্লাহ যেন আমাদের সবার কল্যাণ দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।